সরকারি নির্দেশে গত কয়েকদিন ধরে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বাড়ি ঘর জেসিবি লাগিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন। সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের সচেতন মহল। এর থেকে বাদ যায়নি করিমগঞ্জ জেলাও। গত 28 মে ও 2 জুন তারিখে জেলার পাথরকান্দি সমষ্টির লোয়াইরপোড়া ফরেস্ট রেঞ্জের লঙ্গাই সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে 2টি পর্যায়ে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ সহ জেলা প্রশাসন। এতে মোট 28টি বসতগৃহ ভেঙে দেওয়ার পাশাপাশি প্রায় 60 হেক্টর বনভূমি জবরদখল মুক্ত হয়। এই ঘটনা নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। মঙ্গলবার 8 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা অবৈধ প্রায় 30টি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সড়ক নির্মাণ সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার সমুদ্র নীল দেব জানান, অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের 8 নম্বর জাতীয় সড়কের 0 পয়েন্ট এলাকায় একটি পাকা সেতু পুনর্নির্মাণের জন্য পূর্ত দপ্তরকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে, ফলে সেতুটি নির্মাণের জন্য আশেপাশের অবৈধ গৃহগুলিকে ভাঙতে হয়। উপরন্তু এইসব গৃহ পাথরকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভূমিতেই গড়ে তোলা হয়েছিল। 10 থেকে 15টা দোকান ভাঙা হয়েছে। এটার কারণ হলো আমাদের এখানে একটা নতুন ব্রিজ প্রপোজাল আছে আমাদের মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি স্যাংশন কাজ এপিসি মোডে, যেটা করিমগঞ্জ থেকে ত্রিপুরা জয়বাড়ি বর্ডার অব্দি আমাদের কাজটা স্যাংশন আছে। এই কাজের জন্য আমাদের এই নতুন ব্রিজের প্রপোজালের জন্য যা এনক্রোচমেন্ট ছিল ফরেস্ট এরিয়া এগুলো ভাঙা হয়েছে। প্লাস আমাদের সামনে যদি আমাদের এরকম কোনো ধরনের অবস্ট্রাকশন বা আমাদের এভিকশন করতে লাগে আমরা করব আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায়। আজকে যে দোকানপাটগুলো ভাঙা হচ্ছে এতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি? এখানে না, এখানে আমাদের পাবলিক সহযোগিতাই করেছি, এগুলো মানে কোনো ধরনের এমন মানে প্রবলেম আসেনি এদের থেকে। অভিযানে উপস্থিত ছিলেন ফরেস্ট বিট অফিসার অনিমেষ কুমার মেধি, পাথরকান্দি সার্কেল অফিস স্টাফ, বাজারি ছড়া থানা ও চড়ুইবাড়ি আউটপোস্টের যৌথ উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।